माया बागाया আমার তো আবার ভয় লাগতাছে যদি মায়া লয়া জায়গা আতাইলে তো আমার মান সম্মান আর থাকতো না আরে আমার কিছু ভাল লাগে না কি করতাম পুত্রের লয়া যন্ত্রণা আর ভাল লাগে না কি দাদা কই দিতেছো যাইতাছি তেমনে কেলে গেছে সাহেব দিকে যান হ্যাঁ সসা যাইতাছি আমার মনটা বেশি ভালো না কেলে গেছে মন ভালো না আরে মিয়া কই না পুত্রারে আজকে ছয়টা মাস ধরে পাইতাছি না মিয়া ও সাসা ও ওই দিন দেখছিলাম উঠো গাড়ি দিয়ে তো হকল সরকার গেছিল ওই একটা মায়া লিয়া কালা বুকা আমার মায়া লিয়া আমার ছেলের নাম তো হকল হ্যাঁ আমার ছেলের নাম তো তুমি বলো তোমার লগে তো চলতো আমার ছেলের আগে তুমি কি তার সিনোমি আচ্ছা এর সিনোম নাম ছোট কালের বন্ধু করে গেদা সমর গেদা বানার বন্ধু আমার তাইলে হে মায়া লয়ে ভাগাই গেল গাই হাই হাই রে সাইরে লাইছে আমার মান সম্মান আর লইলো না রে বাবা সাসা কোন সিনোম আছে উড়ে নো উড়ে নো ভাই করছি না কিন্তু ফুরছি আরে এক বছর পর যখন যাম বাপের দ্বারা এসে আমার বাপ দেখবো এম নই আমার কইব যে ও তাই পড়ছ তখন তো নিহুজ আছে তুমি হইলে আমার বাপের হুঁশ দিও না আমি এ জায়গাতে আছি বুঝছো নি আই পড়ছি ফলাইয়া যাম এক বছর পরে বিয়া সে কই রে বাইতে রাইতে লয়া পরে যাম বাপের দ্বারা বাপে বিয়া করে তো না দিককে দিমু বিয়া না করে কেমনে তাহে একটা আমার তো পুতু আমার বাগায় যখন তো লয়া গেছে গো তো মাইনা নিয়ন লাগবই একটা আমার তো ফুলা ফালাইয়া দেওয়ার পারতাম না আরে না এরপরে তো একটা টেনশন আছে না মিয়া ছয় মাস ধরে আমার ছেলেটা দিই না বাবা আমি সুইসাইড করতাম কিতার লাগিয়া কতটুকু ভালো মানুষ আমি নিজে জানি আরে মিয়া ভালো মানুষ দি কিন্তু গেছে গা এর বাপের কথা শুনছে না কষ্ট হয় না এ আপনি কথা ভাই ভাই বাসিন তো লেগে না ওনে তার ফালাই দিয়া পারতাম মা ওনে নিচে গা তো এক নম্বর তো ফুল হই আমার তো মাইনে নিউন লাগবে তাই না তাছাড়া তো কোনো উপায় নাই মরা ফুটটা আমার অন্ধ সুরতি গা বড় করছে এর মা মরে গেছিল গা ওনে এর মারতে গেল আমার কষ্ট লাগে এর মা মরছিল বালা ওয়াদা করে দিয়ে গেছিল যে আমার পুত্রে তুমি দীক্ষা শুনে রাখো মানে মা মরা পুত আমি আর ফালাই পারতাম না এর তো এর সারা আপনি কেডা আছেন কেউ আমার তো আর কেউ না কেউ নাই তাই না 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 মানে হে আপনার তোমার হে বুঝেন নাই এদিন আর সারা কেউ নাই আপনি আচ্ছা বাবা তুমি আর পাইলে ভালো টিকে বুঝাই দিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে